আপনার 10,323 এর একজন শিক্ষক ধীরেন্দ্র দাস, কমলপুরের মানিক ভান্ডারের ভুবনছড়া গ্রামে বাড়ি। এই স্যার 80% বিকলাঙ্গ। এখন আমরা দেখাইলাম ওনার এমন অবস্থা, ওনার বাড়িতে দুষ্কৃতীরা ঢুকিয়া একটা 16-17 বছরের ছেলে তারে মারধর করতেছে, তারে আটকাইতে গেছে, তারে বাঁচাইতে গেছে। তার বাবা 80% বিকলাঙ্গ, তার বাবারে লাঠি বেটা কিল ঘুষি ধাক্কা, মানে যেভাবে 5-6 জন 8 জন মিলা মারছে, বাবারে বাঁচাইতে গিয়া মা ধরছে, মারে এমন মারা মারছে, মার নাক মুখ ফাইটা রক্ত, মা এখন কোলায় হাসপাতালে ভর্তি। বাবা এখন আমাদের স্যার 10,323-এর ইউজিটি ধীরেন্দ্র দাস স্যার, আমরা এখন ভিতরে ট্রমা সেন্টারে দেখাইলাম, তাদের অবস্থা খুবই খারাপ, ওনার আর্থিক অবস্থাও খারাপ, এমন বর্বরোচিত আচরণ, কেন মারা হইল ওনারে কোনো একটা সরকারে তাদের তাইনারে চাকরি দিছিল, এর জন্য নাকি তাইনারে মারা হইল, বাড়িতে ভিক্ষাসেরা, কেন মারা হইল? উনি একটা কোনো একটা সরকারের আমলে চাকরি পাইছেন, কোনো একটা পার্টিকুলার সরকার তারা চাকরি দিতে, তারা কোনো একটা দলকে সমর্থন করে, এই কারণে ওনার বাড়িতে ভিক্ষা। বিকলাঙ্গ এই লোকটারে এমন মারা মারলো, তার ওনার মাথার মধ্যে এখন ব্লাড ক্লট হয়ে রয়েছে, এখন উনি বাঁচবেন কি না সন্দিহান। এখন ব্লাড ক্লট আজকে সিটি স্ক্যান করা হয়েছে, উনি এখন অ্যাডমিট ট্রমা সেন্টারে, কালকে সকালে ট্রিটমেন্ট হইব, যদি ব্লাড ক্লট শেষ না হয় তাহলে অপারেশন লাগবো, কইতেছে যে বাইরে পাঠাইতে লাগবো। ওনার ছেলের গায়েও অনেক আহত, মানে ছেলে সঙ্গে ছেলে ছেলে আছে, কিন্তু ওনাদের আর কেউ নেই, একটাই ছেলে, মা ওইখানে উন্ডেড, মা কোলাই হাসপাতালে অ্যাডমিট, আর বাবা এই বিকলাঙ্গ। দেখা মনে হইতেছে যে এটি পশু না মানুষ, মানুষ না পশু, এরা এমন একটা 80% বিকলাঙ্গ মানুষ এইভাবে কেমনে মারতে পারে? রাজ্যে কি চলছে, কি ধরনের চলছে, প্রশাসন কই আছে, আমরা তো বুঝতে পারি না, আমরা কি সেফ নি, চাকরি গেল, আমাদের এই অবস্থা, রাস্তায় আমরা নামছি, এইভাবে এরপরে বাড়িতে গিয়ে আক্রমণ, এই ধরনের ঘটনা ঘটলে আমরা রাজ্যের মানুষ আমরা কই যাব? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর আপনারা এটার ব্যবস্থা করেন, এখন ওনার যে সরকারিভাবে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করেন, আমরা আমাদের মতো, আমরাও নিঃস্ব, আমরা আমাদের মতো ওনার পাশে আছি। এখন আপনারা দেখেন, সরকার দেখেন, সরকার যদি সহানুভূতিশীল হন তাহলে আপনি দেখবেন, আপনারা দেখবেন এই অবস্থা, ওনার খুব বাজে অবস্থা, ওনাকে আমরা, উনি যাতে বাঁচেন সেই ব্যবস্থা করুন। এইভাবে একটা রাজ্যে মানে কি চলছে, কিসের শাসন চলছে আমরা বুঝতে পারছি না, কোনো রকম আন্দোলন করতে দিচ্ছে না আমাদের। এই নিঃস্ব অবস্থায় যদি আমরা রাত্র 11টার সময় আমরা আসতে হয় যে একটা আমাদের একজন বিকলাঙ্গ স্যার, তার এইভাবে পশু সুলভ আচরণ তার সঙ্গে, এটা মানে কি রাজ্যবাসীর কাছে বিচার চাই, জানতে চাই যে এই কী চলছে, আপনারাই দেখুন, আমরা আর কিছু বলতে চাই না, আমাদের বাঁচতে দিন, বাস।